নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, আর 18 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদনটি করতে পাবে। খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি, 16 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে অফিসে পিয়ন এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তো চলো ডিটেলস দেখে নিই, কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, কত তারিখে ইন্টারভিউ, বয়স সীমা, বেতন কাঠামো সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি। ভিডিও খুবই হেল্পফুল হতে চলেছে, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনের নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে একসঙ্গে দু ধরনের কর্মী নিয়োগ করা হচ্ছে, অফিসে অ্যাসিস্ট্যান্ট এবং অফিসে পিয়ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে অফিসের অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক পদের জন্য এখানে কিন্তু 18,000 টাকা করে প্রতি মাসে স্যালারি রয়েছে, আর পিয়ন পদের জন্য স্যালারি রয়েছে 13,750 টাকা করে শুরুতেই। তো দেখো, দুটো পদের জন্য কিন্তু দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে বলতে পারো। রাজ্যেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে পারবে, ছেলে মেয়ে সকল প্রার্থীরাই। তো প্রার্থীদের আমি এক এক করে দুটো পদের জন্য দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মও বেরিয়ে গেছে, তোমাদের আগে অ্যাপ্লাইটি করতে হবে, তারপর প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তো এখানে অফিসের পিয়ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের আবেদনটি শুরু হচ্ছে 16/8/2024 থেকে, আর আবেদনটি চলবে, দেখো ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলা হচ্ছে 23/8/2024 বিকেল 4টা পর্যন্ত। খুবই অল্প সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য। যারা আবেদনটি করতে ইচ্ছুক, প্রত্যেকটি পদের জন্য আগে ডিটেলসে দেখে নাও। দেখো, এই যে পিয়ন পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট মানে মাধ্যমিক পাস থাকতে হবে, অথবা সমতুল্য যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পাবে। প্রার্থীর বয়স 18 থেকে 40 বলা হয়েছে, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত বলে দেওয়া রয়েছে, সকল প্রার্থীর এখানে আবেদন করতে পাবে। আবার সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়াই রয়েছে, এসসি এসটি ওবিসি সকলের বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এখানে অফিসে পিয়ন পদের জন্য প্রতি মাসে বেতন রয়েছে 13,750 টাকা করে, শুধুমাত্র মাধ্যমিক পাশে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। দারুণ সুযোগ রয়েছে কিন্তু প্রার্থীদের জন্য, কোনো যোগ্যতা লাগবে না। তারপর দেখো নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, তা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতি মাসে 18,000 টাকা করে স্যালারি রয়েছে, যেখানে প্রার্থীদের বয়স 18 থেকে 40 সকলেই আবেদন করতে পাবে, এখানেও বয়সের ছাড় পাবে। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন, তুমি যে কোনো শাখায় পাস হোক, অনার্স হোক, তুমি যদি বিএ পাস করে থাকো আর বেসিক কম্পিউটার নলেজ থেকে থাকে, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পাবে। তো এখানে টাইপিংয়ের কিন্তু স্পিড থাকতে হবে, তবে তুমি এখানে আবেদনযোগ্য। প্রার্থীদের দুটো পদের জন্য তোমরা সকলেই আবেদন করতে পাবে। আবেদন শুরু হয়েছে 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তোমাদের কি করতে হবে, সম্পূর্ণ অফলাইনে আবেদনটি কিন্তু কমপ্লিট করতে হবে, অথবা তোমরা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো, অফলাইনে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো আবেদনপত্রটি। তো অনস্ক্রিনে আবেদনপত্রটি দেখতে পাচ্ছ, যদি তোমরা আবেদনপত্রটি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, অথবা তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবে। তো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু দুটি পদের জন্য বেরিয়েছে, তুমি কোন পদের জন্য আবেদন করবে লিখবে, তো উপরে ছবি দিয়ে দেবে। তারপর দেখো যেগুলোতে বলা হয়েছে স্টার মার্ক দেওয়া রয়েছে যে সমস্ত কলামে, সেই কলামগুলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ব্লক লেটারে নাম লিখতে হবে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে পিন নাম্বার সহ, তারপর পারমানেন্ট অ্যাড্রেস, তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল আইডি অবশ্যই দেবে, কেন কি মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে কেউ ভুলবে না, কেন কি যেহেতু সরাসরি ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে, পরবর্তী সমস্ত যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ইমেল আইডি খুবই জরুরি। তারপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আধার নাম্বার, তারপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে বসিয়ে দিবে, এক্সামিনেশন পাস কোন স্কুল থেকে কলেজ থেকে, ইয়ার অফ পাসিং, ক্লাস কোন ডিভিশনে পাস করেছো, কোন কোন সাবজেক্টে ছিল,
সমস্ত কিছু বসিয়ে দিয়ে কম্পিউটারে যদি কারো কোর্স করা থাকে সেখানে কিন্তু দিয়ে দেবে। যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে, ইফ অ্যানি, যে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকলে দিতে পারো এখানে। তারপর দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তার ডিটেলসে বলা হয়েছে। যেমন তোমাকে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্ট কপি মানে জেরক্স কপি এই ফর্মটির সাথে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে। তারপর দেখো বলা হয়েছে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, ফটো আইডেন্টিটি প্রুফ দিতে হবে, ন্যাশনালিটি প্রুফ দিতে হবে, ভোট কার্ড আধার কার্ডগুলো দিয়ে দিলে পারো, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফ দিতে হবে, যদি কারো কম্পিউটার থেকে থাকে তার সেলফ অ্যাটেস্ট কপি দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি ফর্মটির সাথে অ্যাটাচ করে দিয়ে নিচে সিগনেচার পাশে ডেট প্লেস দেবে যেদিন জমা করবে, দিয়ে তুমি কিন্তু ফর্মটি পাঠিয়ে দেবে নির্দিষ্ট ঠিকানায়। তো ঠিকানা এই অফিসিয়াল নোটিশে বলা রয়েছে। আবেদনটি করতে কেউ ভুলবে না, পিয়ন পদে শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করে নেওয়া হচ্ছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা হলো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হাওড়া। তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছ, আর নোটিশটি প্রকাশিত হয়েছে 16 আগস্ট 2024। কিন্তু এই যে এ মাসের 16 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক পিয়ন পদে হোক, অফিসের পিয়ন অথবা অ্যাসিস্ট্যান্ট, যে পদেই আবেদন করো না কেন, তোমরা কিন্তু এটা হাওড়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো, ছেলে মেয়ে সকলেই যদি তোমার নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে, তুমি মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস থেকে থাকো। ভালো স্যালারি দেওয়া রয়েছে, 40 বছর পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অথবা তোমরা ডিটেলসে যদি নোটিশটি চেক আউট করে নিতে যাও, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। তো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। আর আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। আর পরবর্তীতে অ্যাডমিট কার্ড কিংবা কল লেটার যদি পাঠায়, তবে কিন্তু তোমাকে কীভাবে পাঠাবে অফিসিয়াল নোটিশের ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তোমরা কী করবে, আবেদনটি করার আগে নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে ভালো করে দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে। যদি নোটিশটি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, অ্যাপ্লিকেশন ফর্মটি লিঙ্ক পেতে চাইলেও জানিয়ে দেবে কমেন্টস বক্সে। এছাড়া আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে দুর্দান্ত নিয়োগ করা হচ্ছে, 23 তারিখ কিন্তু লাস্ট ডেট, যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।